আসসালামু আলাইকুম, ওয়েবভিউ কমপ্লিট টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। গত পর্বে আমরা দেখছিলাম কিভাবে আমাদের ওয়েবসাইটের যাবতীয় কন্টেন্ট আমাদের মোবাইল অ্যাপস এর মধ্যে কিভাবে লোড করতে হয়। যারা গত পর্বের টিউটোরিয়াল গুলো দেখেননি তারা কাইন্ডলি গত পর্বের টিউটোরিয়াল গুলো দেখে নেবেন। তো আজকে আমরা দেখবো কিভাবে আমাদের এই অ্যাপস এর মধ্যে, সাপোজ আমি যদি এই লার্ন HTML এর উপর ক্লিক দিই তাহলে দেখতে পাচ্ছেন যে নেক্সট পেজ চলে যাচ্ছে, এবং পরবর্তীতে আমি আবার যদি নেক্সট করি বা এক লিঙ্ক থেকে যদি অন্য লিঙ্কে যাই তাহলে কি হবে যে অন্য লিঙ্কে যাচ্ছে। বাট আমি যদি এখন প্রিভিয়াস পেজে আসতে চাই ব্যাকপ্রেস বাটন ইউজ করে, ফোনের ব্যাকপ্রেস ইউজ করে, তাহলে আমি যদি ব্যাকপ্রেস বাটনে ক্লিক দিই তাহলে দেখতে পাচ্ছেন যে মোবাইল অ্যাপসটা আসলে পুরোপুরি ফিনিশ হয়ে যাচ্ছে। তো এটা তো আমরা চাই না, আমরা চাই যে পূর্বের পেজ গুলো আবার যেন দেখতে পারি। ওকে, তো এই কাজটা কিভাবে করে সেটা আমি আজকে দেখাবো। সেই জন্য আমরা সরাসরি অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসছি সেই প্রজেক্টেই। তো এখন যে ছোট্ট একটি কাজ করতে হবে সেটা হলো আমাদের অনক্রিয়েট মেথডের বাইরে, ঠিক অনক্রিয়েট মেথডের বাইরে একটা মেথড আমরা ইউজ করব, সেটা হলো অন ব্যাকপ্রেস। অন ব্যাকপ্রেস দেখতে পাচ্ছেন, অন ব্যাকপ্রেস এই মেথডটা আমরা ইউজ করব। তো এই অন ব্যাকপ্রেস এর মধ্যে আমরা যে সুপার মেথডটা আছে সেই সুপার মেথডটাকে আমরা তুলে দেব। এখন এখানে একটা কন্ডিশন দেব, ইফ আমরা এই ওয়েব ভিউটা, ওয়েব ভিউ ডট যদি ক্যান গো ব্যাক, যদি মানে পিছনের দিকে যাবে প্রিভিয়াস দিকে যেতে পারে তাহলে যেন যায়। ওকে, তাহলে যাবে ওয়েব ভিউ ডট গো ব্যাক। আর যদি আসলে পিছনের দিকে যাওয়ার কোনো অপশন না থাকে তাহলে ইলস পার্টে কাজ করবে। ইলস পার্টে কি করবে, ওয়েবসাইটটাকে অ্যাপসটাকে আসলে ফিনিশ করে দেবে। ওকে, মানে একদম হোম পেজে যদি থাকে তাহলে যদি আবার ব্যাক প্রেস করে তাহলে তো অ্যাপসটাকে ফিনিশ করে দেওয়াই উচিত। তো এখন যদি আমি অ্যাপসটা রান করি তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটা রান করছে। এখন আমি আবারও সেমভাবে লার্ন HTML এর উপর ক্লিক দিলাম, দিলে দেখতে পাচ্ছেন নেক্সট পেজ আছে। আবার যদি নেক্সট করি তাহলে পরবর্তী আরেকটি নতুন লিঙ্কে যাচ্ছে। এখন যদি আমি ব্যাক প্রেসে প্রেস করি দেখতে পাচ্ছেন যে আমার পূর্বে যে পেজটা ছিল সেই পেজে চলে আসলো। আবার যদি ব্যাক প্রেস করি তো দেখতে পাচ্ছেন আমাদের হোম পেজে চলে আসলো। আবার যদি ব্যাক প্রেস করি তাহলে ওয়েবসাইটটা ফিনিশ হয়ে গেল, যেহেতু আমরা হোম পেজে আসি। তো আশা করি আপনি বুঝতে পারছেন কিভাবে আপনি ওয়েব ভিউর সাথে ব্যাক প্রেস বা ব্যাক বাটন যুক্ত করবেন। এছাড়া আমি পরবর্তীতে আরো অনেকগুলো টিউটোরিয়াল দেবো যাতে আপনাদের পুরোপুরি কমপ্লিট ওয়েব ভিউ সম্বন্ধে পুরোপুরি কমপ্লিট ধারণা পেতে পারেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সো থ্যাংকস ফর ওয়াচিং।